হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো বন্ধু ট্রিটাল ইউটিউব চ্যানেল আমি ভৈরব তোমাদের সঙ্গে তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তো তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর অবশ্যই ভিডিওটিকে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে অলরেডি আমাদের দুটো ক্লাসের ভিডিও দেওয়া হয়ে গেছে যারা সেই ভিডিওগুলি দেখোনি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে তো সেখান থেকে ক্লিক করে আগের ভিডিওগুলি দেখে নেবে তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের কি কি প্রশ্ন উত্তর রয়েছে তো চলো দেখে নিই তো এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ কারেন্ট ডিফেয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ আমরা কারেন্ট এর বিভিন্ন ক্লাস কিন্তু অলরেডি শুরু করেছি যার মধ্যে দুটো ক্লাসের ভিডিও আমরা কিন্তু অলরেডি দিয়েছি যারা এখন অব্দি দেখনি অবশ্যই দেখে নেবে আজকে আমাদের হচ্ছে এপিসোড থ্রি অর্থাৎ এটি থার্ড ক্লাস তো অবশ্যই আজকের ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখবে কারণ কারণ এই কারেন্ট এর প্রশ্ন উত্তরগুলি তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেই সমস্ত এক্সামে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই এই ধরনের ক্লাসগুলি প্রত্যেকদিন তোমরা অ্যাটেন্ড করবে আর এই প্রশ্ন উত্তরগুলিকে অবশ্যই নোট ডাউন করে নেবে আর এই পিডিএফগুলি তোমরা যদি নিতে চাও তো ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের গ্রুপ রয়েছে তো সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফগুলিকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এই মুহূর্তে প্রথম প্রশ্ন যেটি রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রতি বছর 30 জানুয়ারি ভারতবর্ষে কোন ব্যক্তির মৃত্যু বার্ষিকীতে শহীদ দিবসটি পালিত হয় মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা অবশ্যই নোট করে নাও তো এখানে তিনটি অপশন রয়েছে প্রথম অপশন রয়েছে মহাত্মা গান্ধী সেকেন্ড অপশন রয়েছে ভীমরাও আম্বেদকর এবং থার্ড অপশন রয়েছে ইন্দিরা গান্ধী সঠিক উত্তর কি হবে তোমরা এক্ষুনি কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তো এটি সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন যেটি রয়েছে সম্প্রতি আমেরিকাতে ভারতের নতুন রাষ্ট্রদূত কে হয়েছেন এখানে তিনটি অপশন রয়েছে প্রথম অপশন রাজবীর সিং সেকেন্ড অপশন তরণজিৎ সিং সন্ধু থার্ড অপশন অমিতাভ প্রতাপ এটি সঠিক উত্তর হবে তরণজিৎ সিং সন্ধু তো কে কটা প্রশ্নে সঠিক উত্তর দিলে অবশ্যই আমাদেরকে সেটিও তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন যেটি রয়েছে সম্প্রতি প্রাক্তন ভারতীয় মহিলা খেলোয়াড় সুনিতা চন্দ্র মারা গেছেন তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন তো এখানে তিনটি অপশন রয়েছে এক নম্বরে রয়েছে হকি দু নম্বরে ফুটবল এবং তিন নম্বরে রয়েছে বাস্কেটবল তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটি হবে হকি নেক্সট প্রশ্ন যেটি রয়েছে সম্প্রতি জাতীয় সংখ্যালঘু কমিশনের সেক্রেটারি হিসেবে কে নিয়োগ পেয়েছেন আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে তিনটি অপশন রয়েছে নাম্বার ওয়ান এস কর্পোরেশন নাম্বার বি বি আনন্দ এবং নাম্বার সি এম আগরওয়াল তে ক্ষেত্রে সঠিক উত্তর যেটি হবে বি আনন্দ যিনি সংখ্যালঘু কমিশনের সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন নেক্সট প্রশ্ন সম্প্রতি বিখ্যাত খেলোয়াড় কবি ব্রাইন্ট মারা গেছেন তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন নাম্বার ওয়ান বাস্কেটবল নাম্বার টু হকি নাম্বার থ্রি ক্রিকেট এন্ড নাম্বার ফোর ফুটবল ক্ষেত্রে সঠিক উত্তর হবে চব্বিশে জানুয়ারি অপশন বি পঁচিশ জানুয়ারি অ্যান্ড অপশন সি কুড়ি জানুয়ারি তো ক্ষেত্রে সঠিক উত্তর হবে চব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রতি বছর চব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হাই তেটিও কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন কিন্তু বিভিন্ন एग्जामই কিন্তু আসে তাই প্রশ্ন উত্তরগুলোকে তোমরা অবশ্যই নোট করে নেবে नेक्स्ट প্রশ্ন যেটি রয়েছে প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কোল্ড প্রকল্প চালু করেছে অপশন এ পাঞ্জাব অপশন বি মধ্যপ্রদেশ এন্ড অপশন সি উত্তর প্রদেশ সঠিক উত্তর হবে উত্তর প্রদেশ পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কোন ভারতীয় অভিনেত্রী সম্প্রতি ক্রিস্টাল পুরস্কার পেয়েছেন অপশন এ অনুষ্কা শর্মা বি অপশন সি তো তোমরা অবশ্যই এটি সঠিক উত্তর কমেন্ট করে জানাও সঠিক উত্তর হবে দীপিকা পাডুকন অপশন বিজ দ্য রাইট অ্যান্সার দীপিকা পাডুকন বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রতি ক্রিস্টাল পুরস্কার পেয়েছেন তো কারেন্ট এফের্সের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন তো তোমাদেরকে এই ভিডিওতে দিলাম তো প্রত্যেক দিন এইভাবে আমরা কারেন্ট এফেয়ার্সের বিভিন্ন ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে করাচ্ছি এবং তোমরা অবশ্যই এই ধরনের ক্লাসগুলিকে করবে আর তোমরা যদি পিডিএফগুলি নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি তোমরা পেয়ে যাবে তো ইনস্টাগ্রাম আইডি তো তোমরা আমাকে ফলো করতে পারো তো সেখানেও তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা এই পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারবে ক্লাসটি তোমরা কমেন্ট আমাদেরকে জানাবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে এবং শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে